আসসালামু আলাইকুম, আশা করি সবাই আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, ঠান্ডা আবহাওয়া নিয়ে আমরা আজকে প্রথমে শুরু করবো, কারণ আমাদের এখন উইন্টার চলছে, তো অলমোস্ট শীতকাল, তো সবাই ঠান্ডার মধ্যেও আশা করি সবাই সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। সো আবহাওয়া নিয়ে আপনারা কীভাবে কথা বলবেন? আবহাওয়া অনেকটা কিন্তু একটা ক্রিটিক্যাল একটা জিনিস। আবহাওয়া কিন্তু মানুষের মনের মতো যে আসলে সবসময় চেঞ্জ হয়, আবহাওয়া কিন্তু সবসময় একই রকম থাকে না, তবে সিজনালি এটা কিন্তু চেঞ্জ হয়। তবে সে বেটার আপনাদের হচ্ছে উইন্টার আবহাওয়াটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগে। এবং এখানে আমরা আবহাওয়া নিয়ে যে বিষয়টাগুলো দেখছি, যেভাবে আপনি ঠান্ডা আবহাওয়াকে আপনার ফ্রেন্ডকে কিংবা আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার্স কিংবা বাইরের কাউকে কীভাবে আপনি উপস্থাপনা করবেন, তো এখানে আপনি যে বিষয়টা বলতে পারেন, আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ইটস এ বিট, এখানে হচ্ছে ইটস এ বিট চিলি টুডে, ইজেন্ট ইট, মানে এটা চিলি বলতে আসলে কি, এটা হতে পারে আপনার মানে আবহাওয়াটা আসলে উপভোগ্য যে বিষয়টা আপনারা এইভাবে ইয়ে করতে পারেন, সেই যদি কোল্ড হয় সেক্ষেত্রে কোল্ড বলতে পারেন, কুল হলে কুল বলতে পারেন, ফ্রিজিং হচ্ছে কি ঠান্ডায় জমে যাচ্ছে এরকম অবস্থা, এবং সেই সাথে ফ্রস্টি আছে এবং ইয়া উইনস্ট্রি আছে, এভাবে আপনারা কিন্তু আবহাওয়া নিয়ে কথা বলতে পারেন। সো আপনার রোদোজ্জ্বল, যেভাবে রোদোজ্জ্বল বলতে আসলে কি বোঝায়, রোদোজ্জ্বল বলতে ঝকঝকে একেবারে রোদ উঠেছে, মানে কোথাও মেঘ নেই এরকম আস কি, ইটস এ গ্রেট অ্যান্ড সানি ডে এবং ওয়ার্ম অ্যান্ড ব্রাইট অ্যান্ড ক্লিয়ার, মানে সাধারণত আকাশটা অনেক বেশি পরিষ্কার থাকে এবং সানি থাকে এবং ক্লিয়ার থাকে, এই রকম দিনটাকে একটা রোদোজ্জ্বল দিন আমরা সাধারণত বলে থাকি। ইটস এ বিউটিফুল ডে, ইটস এ বিউটিফুল টুডে অ্যান্ড সেই সাথে হচ্ছে সানি টুডে এবং হচ্ছে ব্রাইট, ইটস এ ব্রাইট টুডে, মানে যে এইভাবে আপনারা কিন্তু ইয়ে করতে পারেন নিজেদেরকে, আপনার ফ্রেন্ডদের সাথে আপনারা কিন্তু ইয়ে করতে পারেন, রিলেট করতে পারেন। গরম আবহাওয়া নিয়ে কি কথা বলতে পারেন, ইটস আছে হট, মানে অনেক বেশি যদি হট হয়ে থাকে, আর্দ্রতা যদি বেশি থাকে, ইটস এ হট অ্যান্ড হিউমিড টুডে এরকম বলতে, মানে স্কোর্চিং হট, মানে অনেক বেশি রোদ পড়েছে, যেটা হচ্ছে যে মানে খুবই মানে গরমটাকে সহ্য করা যখন যায় না, স্লাইটলি একটু হায়ার যখন ইয়ারটা থাকে, মানে আকাশটা মনে হয় যে মাথার উপরে চলে এসেছে, তখন স্কোর্চিং আমরা হট বলে থাকি। সেই সাথে বয়লিং, আমরা আসলে একটা হচ্ছে যে বয়লিং হচ্ছে কীরকম, হচ্ছে ফুটন্ত যে গরমগুলো পড়ে থাকে, সাধারণত এটাকে মানে ইয়া বলা থাকে, যেমন যে একবার ঘেমে টেমে শেষ হয়ে যাচ্ছেন বা আসলে নার্ভিস আসা অবস্থা, এরকম আসলে আপনারা কিন্তু বর্ণনা করতে পারেন। আরেকটা হচ্ছে বৃষ্টি নিয়ে কীভাবে কথা বলবেন, বৃষ্টি কিন্তু অনেক ভালো লাগে আমার, বৃষ্টির শব্দ সবসময়, ইটস এ গ্রেট থিং দ্যাট বৃষ্টি নিয়ে আমার কথা বলতে সবসময় বরাবরই ভালো লাগে। ইটস এ ক্যাটস অ্যান্ড ডগস, রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস, দ্যাট মিনস কি সারাদিন বৃষ্টি হচ্ছে, আপনি ঘর থেকে বের হতে পাচ্ছেন না, এর মধ্যে কিন্তু ঝালমুড়িটা কিন্তু অনেক ভালো যায়, তো ইন দ্যাট মিন টাইম আপনি হচ্ছে ড্রিজলিং বা ড্রাজলিং মানে যেই হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, হ্যাঁ হ্যাভি রেইনফল হচ্ছে আপনার ঘরের বাইরে যাওয়ার মতো অবস্থানে, এই ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে বৃষ্টি নিয়ে কথা বলতে পারেন। সো আর বৃষ্টির মধ্যে যদি কাপড় ভিজে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাই ক্লোথস আর গেটিং সফট হয়ে সফট ওয়েট ড্রেঞ্চড হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে ইয়ে করতে পারেন, মানে নিজেদেরকে বৃষ্টি নিয়ে কথা বলতে পারেন। তো বৃষ্টি নিয়ে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে আবহাওয়া নিয়ে কথা বলতে পারেন। বৃষ্টি যখন আমরা সামার সিজন দেখি, মানে বাট উইন্টার সিজনে কিন্তু বৃষ্টি কম হয়, সামার সিজনে কিন্তু বৃষ্টি বেশি হয়। সো আরেকটা বিষয় হচ্ছে আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে খুব খারাপ যদি আবহাওয়া নিয়ে কথা বলতে চান, সেই ক্ষেত্রে দ্যার ইজ এন মানে যে বৃষ্টি যদি খুব বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু আবার ঝড় বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবহাওয়াটা অনেক বেশি খারাপ হয়ে যায়। দ্যার ইজ এন ডাউনফুট টুডে সেভার অর হ্যাভি র্যাপিড রেন্টলেস, হ্যাঁ টরেন্সিয়াল ইনক্লিমেন্ট, এই ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি স্কাইটা সাধারণত অনেক ডার্ক হয়ে থাকে, মেঘাচ্ছন্ন হয়ে থাকে, ওভার ক্লাউড হয়ে থাকে বা গ্লুমি হয়ে থাকে, এই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের কিন্তু ইয়া করতে পারেন। সো আর আর যদি আপনার স্টর্মি ওয়েদার হয় সেই ক্ষেত্রে হচ্ছে মানে আমি যেহেতু অ্যাব্রোডে ছিলাম, অন দ্যাট পার্টিকুলার টাইম আসলে ধুলা ঝড় এই টাইপের ইয়ে হতো, সেই ক্ষেত্রে আপনার কিন্তু স্টর্মি ওয়েদার অ্যান্ড উইন্ডশেল মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা কথা বলতে পারেন। ঝড়ো হাওয়া নিয়ে কীভাবে কথা বলেন, ইটস উইন্ডি উইন্ডি অর ব্রিজি কাস্টি স্কুয়ালি, মানে এই ধরনের অনেক বাতাস হচ্ছে, আজ অনেক বাতাস হচ্ছে, উইন্ডি ব্রিজি, হ্যাঁ এই ধরনের আপনারা বিষয় নিয়ে কথা বলতে পারেন। সো আবহাওয়াটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে আপনার সিজনের ওপরে, সাধারণত গরম সময়ে বৃষ্টি বেশি হয়,
আবার গরম সময়ে ঝড়োটাও বেশি হয় সাধারণত, এবং রোদোজ্বলও থাকে, এবং সেই সাথে মেঘাচ্ছন্ন হয়, এবং শীতের মৌসুমটাতে আসলে বৃষ্টি খুব একটা বেশি হয় না, এবং উইন্টার সিজনটা হচ্ছে যে অনেকটা বেশি শুষ্ক থাকে। এবং এটাই হচ্ছে আমাদের আবহাওয়ার সেশনটা ছিল আজকে, মেইনলি হচ্ছে আবহাওয়া নিয়ে কথা বলে, এবং স্পোকেন ইংলিশের সেশন ছিল 6। সো আশা করছি সবাই আপনারা প্র্যাকটিস করবেন, এবং আবহাওয়া নিয়ে নতুন নতুন ওয়ার্ড থাকলে, নতুন নতুন সেন্টেন্স থাকলে আমাদেরকে বলবেন, আমরা ওই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর আমাদের চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সেই সাথে আমরা আশা করছি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো, এবং সেই সাথে ইন দ্যাট মিডিয়ে আপনারা সবাই ভালো থাকবেন, এবং যারা আপনাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমাদের চ্যানেলটাকে শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাছ, আসসালামু আলাইকুম।